উত্থান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমরা আমাদের চুনারগাঁওবাসীর জন্য একটা মানে সুখের দিন আমি বলতে পারি, এই কারণে যে আজকে ফুটবলের কিংবদন্তি যিনি কায়সার আহমেদ সাহেব আমাদের মাঠে উপস্থিত হয়েছেন, তার ছেলের পরবর্তী প্রজন্ম একটি টিম নিয়ে আসছে ঢাকা, ঢাকার বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গার প্লেয়াররা এক জায়গায় হয়ে তারা আমাদের একাডেমির বিরুদ্ধে খেলতে আসছেন। আমি প্রথমেই আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে, আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং আমি একটা কথা বলতে চাই যে আমরা যে ফুটবল জাগরণের যে ডাক দিয়েছি, এই ডাকে আমি মনে করি যে কায়সার আহমেদ ভাই এখানে এই মাটিতে পাড়া দেওয়ার কারণে এই জাগরণটা আরো বেশি উজ্জীবিত হবে, আরো বেশি সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে নিয়ে যাওয়া আমাদের বড় উদ্দেশ্য। এই পর্যায়ে আমি কায়সার আহমেদ ভাইয়ের অনুভূতিটা জানতে চাই যে আপনি এত কষ্ট করে সেই ঢাকা থেকে আমাদের একাডেমিকে দোয়া করার জন্য আসছেন, আমি তো কৃতজ্ঞতা আছি। তো আমাদের একাডেমির পাশাপাশি সারা বাংলাদেশে বিভিন্ন একাডেমি সামনে এগিয়ে আসা উচিত কিনা, বা বেটার ফুটবলের জন্য আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে বাংলাদেশের ফুটবলটা যে কতটুকু পপুলার ছিল এটা বর্তমান প্রজন্মের এরা বলতে পারবে না। এখন যারা অন্তত যারা 35-40 উপরে বয়স তারা হয়তো লাইভ ফুটবল খেলা দেখেছে, তাদের হয়তো মনে আছে সেই দৃশ্যটি। তো 90 দশকের শেষ পর্যন্ত ফুটবলটি অত্যন্ত পপুলার ছিল, তারপরে হয়তো 2000 সালের পরে হঠাৎ করে ক্রিকেট টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে ফুটবলের সেই সেরকম ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে প্লেয়ার আসে নাই বা পাইপলাইন থেকে সেরকম প্লেয়ার উঠে আসেনি, যে কারণে ফুটবলের সেরকম দৈন্যদশা বা এখন ধ্বংস। এখন ধরতে গেলে ফুটবল ICU-তেই রয়েছে, কারণ এই 12 বছর বা তার অধিক সময় ধরে একটা মানে বর্তমান যে কমিটি ফুটবল ফেডারেশন আমি বলবো, আমি কারো দুর্নাম করতে চাই না, তারা 12টা প্লেয়ার কেন একটা প্লেয়ার তেমন বের করতে পারে, হয়তো 2-1টা প্লেয়ার একজন জামাল ভুঁইয়া আছে দেশের বাইরে থাকে, অত সে এসেছে 2-1টা টুকটাক হয়েছে, এটা বাংলাদেশের জন্য সুখকর না। আমরা যে সব দলকে আগে 5 গোল 6 গোল 7 গোল 8 গোল দিতাম এই সাফের দেশ, মালদ্বীপেই তো 5-7 গোল দিছেন, মালদ্বীপে আমি নিজে 8 গোল আমরা দিয়েছি, আমার নিজেরও 2টা গোল ছিল মানে মালদ্বীপের বিরুদ্ধে, মালদ্বীপের বিরুদ্ধে। অথচ এখন আমরা তো 3-4টা করে গোল খাই মালদ্বীপে, আমরা খাই। আমি বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আছেন, যারা তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে ফুটবল আসলে বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, বাংলাদেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। বিশেষ করে আমি ব্যারিস্টার সুমনকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের, আমার পক্ষ থেকে, যে আমি আসলে ওনার সাথে পরিচয় অনেক দিনের, কিন্তু উনি যে এত বড় একটা ফুটবল লাভার এটা আমি জানতাম না। এটা কিছুদিন আগেই দেখলাম যে হঠাৎ করে ওনার একটা জিনিস ট্রল হয়, যেটা আপনারা দেখেছেন যে গরু বিক্রি করে হলো, এই জিনিসটা ট্রল হওয়ার পরে এই যে মেসি রোনাল্ডো মতো খেলোয়াড় যে ওনার ডায়লগগুলি বলতেছে, এটা হঠাৎ করেই বর্তমান প্রজন্মে যারা অন্তত ফেসবুক যারা চালায় ওদের মধ্যে থেকে বাংলাদেশের বর্তমান জাতীয় দল খেলোয়াড়দের কেউ চিনে না, ব্যারিস্টার সুমনকে সবাই চিনে। আমি আশা করবো ব্যারিস্টার সুমন যেরকম যে উদ্যোগ নিয়েছে এখানে তরুণ খেলোয়াড়দের বাছাই করে, সে এখান থেকে যে উদ্যোগ নিয়েছে সেটা আমি স্বাগত জানাচ্ছি। এরকম প্রতিটা এলাকায় যদি বৃত্তবানরা এরকম যদি উঠে আসে, এরকম যদি উঠে আসে, তারা যদি এরকম একাডেমি করে, আমার বিশ্বাস যে বাংলাদেশে ফুটবল উঠে আসবে। কারণ এমন অনেক দেশ আছে যারা, যাদের লোকসংখ্যা একটা জেলা থেকেও কম, বিশ্বকাপ খেলেছে তারা, যে বাংলাদেশ একসময় মালদ্বীপে সেই 10-12 বছর আগে যখন 8-5টা করে গোল দিত, উনি নিজেও 2টা গোল দিচ্ছেন। এই মালদ্বীপের সাথে এখন বাংলাদেশ আমরা 5টা গোল খাই, এরপরও যারা মনে করেন যে ফুটবল ফেডারেশনে থেকে বাংলাদেশের এই ফুটবল ফেডারেশনের দায়িত্বে আরো মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবেন, তাদেরকে বলতে চাই যে হয়তো লম্বা সময় বেঁচে থাকতে পারবেন কিন্তু ইজ্জতের সাথে বাঁচবেন বলে আমার মনে হয় না। আমি আবারও আপনাদেরকে বলতেছি, শুনেন, এখনো করোনা প্রমাণ করতেছে যে টাকা লুটপাট যাই করেন না কেন করোনা কিন্তু ছাড়বে না, বাটপারিরও একটা সীমা আছে, সব সীমা অতিক্রম করে বাংলাদেশের প্রাণের খেলা ফুটবলটার ধ্বংস করে দিয়েন না, ধ্বংস করার আগে অন্তত পরবর্তী প্রজন্ম এদের চোখের দিকে তাকায় কথা বলতে পারবেন না, অন্তত আজ যাই করেন পরবর্তী প্রজন্মের চোখের দিকে তাকায় যদি কথা বলতে হয় এখনই ঝাঁপাই পড়েন ফুটবলের উন্নয়নে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।